সে রামের মতন 14 বছর বনবাসে যাচ্ছে না। ঠিক আছে, এরপরে 7-এর প্রশ্নটা আছে কি, শিশুটি তার নৌকো যাত্রায় কি কি নিয়ে যেতে চায়? দেখো উত্তরটা হবে, শিশুটি তার নৌকো যাত্রায় সোনা মানিক নিয়ে যেতে চায়। এটা গেল 7-এর উত্তর। এরপরে 8-এর প্রশ্নটা আমরা দেখব কি বলেছে। 8-এর প্রশ্নটা বলেছে, শিশুটি কখন নৌকো ছেড়ে পাড়ি দেবে বলে মনে করেছে? দেখো উত্তরটা হবে, শিশুটি ভোরের বেলা নৌকো ছেড়ে পাড়ি দেবে বলে মনে করেছে। ঠিক আছে, এরপরে 9-এর প্রশ্নটা দেখো, 9-এর প্রশ্নটা কি বলেছে তোমরা প্রত্যেকে পড়ো। কি বলেছে, দুপুর বেলায় শিশুটির মা সাধারণত কোথায় থাকেন? উত্তরটা হবে, দুপুর বেলায় শিশুটির মা সাধারণত পুকুর ঘাটে থাকেন। ঠিক আছে, তারপরে 10-এর প্রশ্নটা, সেই সময় শিশুটি কোথায় থাকবে? দেখো 10-এর প্রশ্নটার উত্তরটা হবে, সেই সময় শিশুটি নতুন রাজার দেশে থাকবে। ঠিক আছে, এরপরে 11-নম্বর প্রশ্ন, দেখো প্রশ্নটা কি বলেছে, শিশুটি কোন কোন জায়গা পেরিয়ে যাবে? আমরা কবিতায় কি পড়েছিলাম যে তীরপূর্ণির ঘাট ও তেপান্তরের মাঠ, এটাই আমাদের পূর্ণবাক্যে লিখতে হবে। দেখো আমি লিখেছি পূর্ণবাক্যে, শিশুটি তীরপূর্ণির ঘাট ও তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখো, 12-এর প্রশ্নটা বলেছে, শিশুটি নতুন জায়গা ঘুরে এসে তার মাকে কি শোনাবে? উত্তরটা কি হবে, গল্প। তাই তো, পূর্ণ বাক্যে লিখলে এরকম হবে, শিশুটি নতুন জায়গা ঘুরে এসে তার মাকে গল্প শোনাবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকে পড়বে এবং খাতায় টুকে নেবে। ঠিক আছে, আর কারোর যদি কিছু কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবে। ওকে, গুড বাই এভরিওয়ান।